গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর থেকে সীমান্তে পরিস্থিতি ভীষণই উত্তেজনাপূর্ণ। ২০ জন সেনা জওয়ানের শাহাদাতের পর হুঁশছে ভারতীয় সেনা। বেজিং এবং নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। ইতিমধ্যেই চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখে পরিকল্পনা মাফিক হামলা করেছে চীন, এই দাবিতেই অনর বিদেশ মন্ত্রক। এই অবস্থান থেকে কোনো মতেই বেরিয়ে আসতে চায় না ভারত। অন্যদিকে ভারতের দিকেই অভিযোগের সুর চীনা প্রশাসনের। এরই মধ্যে দুই সেনার মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়েছে লাদাখে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছেন প্ররোচনা দেখলে তার জবাব দিতে প্রস্তুত ভারত। ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে বিরোধীরা যে লাদাখ নিয়ে সরব হবেন তা স্পষ্ট। ইতিমধ্যেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, শিবসেনা সহ অন্যান্য বিরোধী দলগুলো লাদাখের প্রকৃত সত্য সরকারকে জানানোর দাবি জানিয়েছে। তাই সর্বদলীয় বৈঠকে বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়বে সরকার তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দেশের নিরাপত্তার প্রশ্নে সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বিরোধীরা তা আগেভাগেই বিরোধী দলগুলোর তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার রাত থেকে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষে উত্তেজনা ছড়াতে থাকে। ভারতীয় সেনার এক কর্নেল সহ ২০ জন জওয়ান শহীদ হন। শহীদ কর্নেল একটি ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসার ছিলেন। সেনা সূত্রে খবর, চীনের ৪৩ জন সেনা হতাহত হয়েছেন ওই সংঘর্ষে। চীনের পিপলস লিবারেশন আর্মি পূর্ব লাদাখে সংঘাতের এলাকায় অনেকটাই প্রবেশ করেছে, তাই প্রতিরোধ গড়ে তুলছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই বায়ুসেনাকে অ্যালার্ট করা হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকতে বলা হয়েছে। মোদি সরকারের ঘোষিত নীতি, দেশের সীমান্ত সুরক্ষিত করতে যাবতীয় ব্যবস্থা নেবে সরকার, আর এতেই চীনের বড্ড মাথা ব্যথা। এবার সীমান্ত সমস্যা কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।